আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছে, আমিও তোমাদের দোয়ায় অশেষ আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের 1.1 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখাইছি এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করা এটাও দেখাইছি। আজকেও কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো যেগুলো তোমাদের অবশ্যই প্রয়োজনীয় এবং খুবই দরকার। অঙ্ক আসলে ভীতি নয়, ভয় নয়, অঙ্ক সাহস করে করতে হবে, অঙ্ককে করব জয় সাহস নিয়ে, এটাই আমাদের স্লোগান হবে। আর যেহেতু অঙ্ক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, এবং খুবই কঠিন একটা বিষয়, তোমাদের কাছে যেটা মনে হয় আসলে কঠিন নয়, বুঝে যদি করতে পারো তাহলে এটাই হলে তোমাদের জয় করা হবে সহজ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে দেখো তোমাদেরকে আমি তিনটে অঙ্ক তোমাদের বইয়ের তিনের গতে লেখা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1470কে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো। বলছে যে তিনের গ 1470, এই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এই 1470কে গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এটা আমরা বের করতে হলে এটা যে পদ্ধতিতে আমরা করব সেটা হলে আমরা প্রথমে এই মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করে নিয়ে আসব। তাহলে 1470 মৌলিক গুণনীয়ক বের করি, 1470 ভাগ প্রক্রিয়া বের করব। প্রথমে যেহেতু এটা যোগ সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে, দুই দ্বারা ভাগ করি তাহলে 7 × 14, তারপরে 3 × 6 + 1, 5 × 10, 7 × 14 = 3 × 6 + 1, 5 × 10। আচ্ছা, যেহেতু এটা বিজোড় সংখ্যা এই দুই দ্বারা ভাগ করা যাবে না, তাহলে তিন দ্বারা ভাগ করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, তিন দ্বারা ভাগ করা যাবে, সেটা কীভাবে বুঝবো? এই সংখ্যার অঙ্ক যদি যোগ করি, যেমন 7 + 3 + 5 সমান কত হয় একটু বের করে নিই, 7 × 10 + 5 = 15। এই 15 সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য, যেহেতু 15 সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে এই 735ও তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা তিন দ্বারা ভাগ করি, তিন দ্বারা ভাগ করলে 7 × 3 = 2, 3 × 6 + 1 = 13 হবে, তারপরে থাকবে 3 × 4 = 12 + তোমার 1 × 3 = 15। এই এখন দেখি তিন দ্বারা করা যায় কি না, তিন ওই একই পদ্ধতির যোগ করি সংখ্যাগুলি, 4 × 2 = 6, 6 × 5 = 11। 11 সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে না। তাহলে কত দ্বারা বিভাজ্য হয়? যেহেতু এখানে একক স্থানীয় অঙ্ক 5 আছে, তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 24 × 5 যাবে 4 × 4 = 20, এবং থাকে অবশিষ্ট থাকে 4, সেই 4-এর পিছনে আবার 5 বসালে 45 হয়, 5 × 9 = 45। এবার দেখি কত দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারাও যাবে না, তাহলে 7 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করলে হবে 7 × 7 = 49। এই তো আমাদের ভাগ শেষ। এখন এটা এইভাবে লেখা যায়, এখানে 1470 সমান লেখা যায় 2 × 3 × 5 × 7 × 7। এখন আমরা ক্রমান্বয়ে দেখি জোড় একই জাতীয় সংখ্যাগুলি দ্বারা অঙ্ক দ্বারা জোড়া তৈরি করি। তাহলে যেহেতু 2, 3, 5 এখানে জোড়াবিহীন আছে, তাহলে এটা এইভাবেই থাকবে 2 × 3 × 5 × 7 × 7, শুধু এক জোড়া হয়েছে 7 × 7। এখন এখানে লক্ষ্য করি 2, 3, 5 জোড়াবিহীন, তাহলে এই কথাগুলি একটু লিখে দেই। হ্যাঁ, লক্ষ্য করি লক্ষ্য করি 2, 3, 5 জোড়াবিহীন সুতরাং 2 × 3 × 5 বা 3 × 6 = 5 = 30 দ্বারা
30 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের নির্ণয় গুণ ফল হবে, নির্ণয় গুণ নির্ণয় সংখ্যাটা হবে তোমার 30, নির্ণয় সংখ্যাটা হবে 30। মুছে দেই, সুতরাং নির্ণয় সংখ্যা 30 উত্তর। এভাবে ঠিক আমাদের অঙ্কটা করতে হবে। আর একটা তিনে অনুশীলনে আবার একই চারের খ নম্বর অঙ্কটা, চারের খ নম্বর বলছে যে 4056 কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। একই ধরনের অঙ্ক একইভাবে করব, শুধু ওই যে গুণ করতে হবে, আর এখানে শুধু গুণ করার পরিবর্তে আমি এই কথাটা লিখব ভাগ করতে হবে, একই পদ্ধতিতে করতে হবে। তাহলে একটু করে আমি দেখাই, দেখো চারের খ, বইয়ের চার নম্বরের অঙ্কের খ, খ আছে তোমার 4056। ওই ভাগ প্রক্রিয়া আমরা করব, ভাগ প্রক্রিয়া করলে যেটা জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে। তাহলে দুই দুগুণা চার, শূন্য বসাই দিলাম, তারপরে দুই দুগুণা চার বসে এক, ষোলো, আট, আট দুগুণা ষোলো, আঠাশ দুগুণা ছাপ্পান্ন, আবার দুই দিয়ে ভাগ করা যাবে। ভাগ করি দশ দুগুণা বিশ, চোদ্দো দুগুণা আঠাশ, চোদ্দো, আবার দুই দিয়ে ভাগ করো, দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণা দশ, আর হবে তোমার এক, সাত দুগুণা চোদ্দো। এই এবার আর দুই দ্বারা ভাগ করা যাবে না, এবার তিন দ্বারা ভাগ করা যাবে, যেহেতু সাত আর পাঁচ যোগ করলে বারো হয়, বারোকে তিন দ্বারা ভাগ করা যাবে। তাহলে তিন দ্বারা ভাগ করি, এবার তিন দ্বারা ভাগ করলে হবে তিন এককে তিন, বাসে দুই, তিন ছয় আঠারো, বাসে হলে দুই, তিন নয় সাতাশ, একশো ঊনসত্তর। একে আর কোনো সংখ্যা, কোন সংখ্যা দ্বারা তিন দ্বারা করা যাবে না, এবার সাত দ্বারা করা যাবে না, তেরো দ্বারা করা যাবে, শুধু তেরো দ্বারা যদি ভাগ করি তাহলে তেরো হবে। এটা আমাদের এগুলো সব গুণনীয়ক। এখন আমরা এখানে সুতরাং 4056 সমান লেখা যায় দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তেরো গুণন তেরো। এখন আমরা একই জাতীয় সংখ্যাগুলি দ্বারা জোড়া তৈরি করি, তাহলে দুই গুণন দুই গুণন দুই গুণ তিন গুণ তেরো গুণন তেরো। তাহলে জোড়াবিহীন আছে এখানে দুই ও তিন, এখানে কি এখানে এখানে দুই ও তিন জোড়াবিহীন, জোড়াবিহীন দুই ও তিন জোড়াবিহীন। সুতরাং 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 দুই ও তিন বা ছয় দ্বারা ভাগ, এবার ভাগ করার কথা বলছে, ভাগ করতে হবে। হ্যাঁ, যেহেতু বলছে যে এত সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে, সেক্ষেত্রে আমরা সুতরাং লিখব যে যেহেতু এখানে দুই এবং তিন জোড়াবিহীন আছে, দুই এবং তিন যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হতো। এই ক্ষেত্রে দুই ও তিন বা দুই আর তিন গুণ করে হয়েছে ছয়, তিন দুগুণ আর ছয়, এই ছয় দ্বারা ভাগ করতে হবে, ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় সংখ্যা, নির্ণয় সংখ্যা হবে আমার ছয়। সুতরাং সুতরাং নির্ণয় সংখ্যা ছয়। উত্তরটা লিখে দেই, উত্তর ছয়। ঠিক এইভাবে আমাদের অঙ্কগুলি করতে হবে।
যে বস্তুতে আমি আবার বলতেছি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকগুলো বের করে নিয়ে আসবো বা গুণনীয়কগুলো বের করে নিয়ে আসবো, সেই গুণনীয়কগুলো আমরা কী করবো, একই জাতীয় সংখ্যাগুলি জোড়া তৈরি করব। তারপরে যে সংখ্যাগুলি জোড়াবিহীন থাকবে সেই সংখ্যা, অর্থাৎ যদি একাধিক থাকে সংখ্যা তাহলে সেই সংখ্যাগুলি গুণ করতে হবে, গুণ করার পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দ্বারাই এই 4056কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এখন আমি তোমাদের 5 নম্বর অঙ্কটা করছি, বইয়ের পাঁচ নম্বর আছে 4639 বলছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা আমাদের সমাধানটা করতে হলে আমরা ভাগ প্রক্রিয়ায় সমাধান করব। ভাগ প্রক্রিয়া করতে হলে কী করতে হয়, প্রথমে আমরা ডান পাশ থেকে জোড়া তৈরি করি, তাহলে এক জোড়া দুই জোড়া, এবং নিয়ম অনুসারে ভাগ প্রক্রিয়ায় গত ক্লাসে আমি একটা অঙ্ক করাইছি ঠিক এইভাবে অঙ্কটা করব। তারপরে আমি ডান পাশে একটা খাড়া দাগ দিব, খাড়া দাগ দেওয়ার পরে এখন প্রথম জোড়ায় আছে 46, এই 46-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত এটা আমাদের জানতে হবে। যেমন বর্গ সংখ্যা কোনগুলি আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, 25 একটা বর্গ সংখ্যা, 16 একটা বর্গ সংখ্যা, 36 একটা বর্গ সংখ্যা, 49 একটা বর্গ সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা গুণফল পাওয়া যায় সেইটা হলো বর্গ সংখ্যা। তাহলে এখন 46-এর তোমার পূর্ববর্তী বর্গ সংখ্যা কত এটা আমরা একটু খেয়াল করি, 7 × 7 = 49 হয়, তাহলে 49 বেশি হয়ে গেলো হবে না, এর হয় সংখ্যা সেটার সাথে মিলে যাবে, আর নাহলে এর থেকে ছোটো থাকতে পূর্ববর্তী হইতে হবে। তাহলে আমরা এখন একটু লক্ষ্য করি, 6 × 6 = 36, তাহলে 6 × 6 = 36, তাহলে 36-এর বর্গমূল হলে 6 এটা লিখলাম, আর 6 বর্গ সংখ্যা হলে তোমার 6-এর বর্গ সংখ্যা হলে 36, এই 36টা এদের লিখলাম। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 6 থেকে 6 বাদ দিলে 0 হয়, আর হাতে নাই 1 = 10। ঠিক, এখন পরবর্তী জোড়া আমাদের নিচে নামাইতে হবে, পরবর্তী জোড়া আছে তোমার 39, তাহলে 39 আমি নিচে নামা নিয়ে আসলাম। ঠিক, এখন এই নিচের সংখ্যা ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে সোজা খাড়ার একটা দাগ দিতে হবে, দিলাম। আর এই যে ভাগফলের ওখানে যে ভাগফলের ঘরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা অর্থাৎ 6, 6-এর দ্বিগুণ করে আমরা এই নিচের দাগের বাম পাশে একটু ফাঁকা জায়গা রেখে লিখবো, যাতে আরেকটা অঙ্ক ওখানে বসানো যায়। তাহলে এটা 6-এর দ্বিগুণ করলে 6 × 2 = 12 হবে, তাহলে 12টা আমি একটু দূরে লিখলাম যাতে পরবর্তীতে একটা অঙ্ক বসানো যায়। এখন এই 12-এর পিছনে অর্থাৎ এই 1 ও 2-এর পিছনে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে এইটার সাথে মিলবে, নাহলে এর চেয়ে কম থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি কত সংখ্যা বসানো যায়। যদি এখানে 7 বসাই, 1, 2, 7 বসাইছি আমি, কিন্তু তাহলে সংখ্যাটা হলে 127, এই 127কে আবার 7 দ্বারাই গুণ করতে হবে। তাহলে গুণ করি, 7 × 7 = 49, হাতে হলে 4, 7 × 2 = 14, 14 + 4 = 18, 18 + 8 হাতে হলে 1, 7 × 7 = 8, 7 × 7 = 8, 889 হয়েছে আমার, এখানে আছে 1039। দেখি আরেকবার বাড়ায় দেখি, তাহলে 8 যদি বসাই, 1, 2, 8, তাহলে 8 দ্বারাই গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করলে কত একটু দেখি, 8 × 8 = 64, 4 হাতে হলে তোমার 6, 8 × 2 = 16, 6 = 22, হাতে হলে 2, 8 × 8 = 2, 10, এই যে পাশাপাশি চলে গেছে। তাহলে আমরা নিশ্চিত হইলাম, তাহলে এইটার পিছনে আমরা যদি বলব কত বসাইতে হবে, 8, তাহলে এই ভাগফলের ঘরে বসাইতে হবে এবং এখানেও বসাইতে হবে। তাহলে 8 দ্বারা গুণ করে কত পাইছি, 1024। এখন বিয়োগ করি, বিয়োগ করলে হবে 4 + 9 পাবো, 5 + 1। তাহলে এখন দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, এই 4639 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের অঙ্ক করা শেষ এই পর্যন্ত আমাদের, তাহলে সুতরাং নির্ণয় সংখ্যা হবে 15। সুতরাং নির্ণয় সংখ্যা হবে 15, উত্তর 15 এই।
এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। এই জাতীয় যত অঙ্ক থাকবে সব এই পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এই জাতীয় সকল অঙ্কই এইভাবেই করতে হবে। তাহলে আমাদের ছয়ের ছয় নম্বর অঙ্কটা আছে 5605। এই সংখ্যা থেকে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক একই পদ্ধতিতে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে অঙ্কটা করব। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হলে আমাকে কী করতে হবে, প্রথমে ডান পাশ থেকে জোড়া বাঁধতে হবে, জোড়া তৈরি করতে হবে, এক জোড়া এই দুই জোড়া, তারপরে ঠিক ডান পাশে সংখ্যাটার ডান পাশে সোজা খাড়া দাগ দিতে হবে, দাগ দিলাম। এখন আমি প্রথম জোড়া নিয়ে কাজ করব, প্রথম জোড়া দেখব পূর্ণ বর্গ সংখ্যা কি না, যেহেতু 56 পূর্ব বর্গ সংখ্যা নয় তাহলে আমাকে ভাবতে হবে এর পূর্ববর্তী 56-র পূর্ববর্তী বর্গ সংখ্যা কত, যেহেতু 6636 পরে আছে 49, 7749, তাহলে 49 একটা বর্গ সংখ্যা, তাহলে 49-এর বর্গমূল হলো 7, এই বর্গমূলটা আমরা লিখলাম 7। এখন 7 তাই বর্গ সংখ্যাটা 49টা লিখব, লেখার পর এখন বিয়োগ করব। তাহলে 9 আস কত হলে 6কে 16 ধরতে হবে, 16 তাহলে হবে কত 7। এখন পরবর্তীতে পরের জোড়া, ঠিক পরের জোড়াটা নিচে নামাইতে হবে 05। এখন ঠিক এই সংখ্যার বাম পাশ দিয়ে খাড়া দাগ দিতে হবে এইভাবে, তারপরে এই ভাগফলের যে অঙ্কটা থাকবে এই অঙ্কটা এই পাশে এসে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে কী হবে 7 × 14। একটু দূরে লিখলাম যাতে এখানে আরেকটা অঙ্ক বসানো যায়। এখন আমি এই 14 সংখ্যার পরও এমন একটা অঙ্ক বসাবো যেটা ওই অঙ্ক দ্বারা গুণ করলে হয় এটার সাথে মিলবে না, পাশাপাশি সংখ্যা হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কত বসানো যায়, 1, 4। যদি আমি 3 বসাই দেখি, 3 বসাইলাম, 3 দ্বারাই গুণ করতে হবে, 3 × 3 = 9, 3 × 4 = 12, 2 × 1 = 1, 3 × 1 = 4, 429 হয়েছে, এখানে আছে 705। তাহলে আর একটু আমরা একটু চেঞ্জ করি কী বসানো যায়, 4 বসাই যদি 4, তাহলে 4 দ্বারাই গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করি, 4×4 = 16, 6 হাতে হলে 1, 4×16 = 17, 7 হাতে হলে 1, 4×4 = 5, 576 হয়েছে। আর একটু দেখি, বাড়ায় দেখি, 1, 4, 5, তাহলে 5 দ্বারাই গুণ করতে হবে, 5×5 = 25, হাতে হলে 2, 4×5 = 20, 2×22, হ্যাঁ হাতে হলে 2, 5×5 = 7, 725 হয়ে গেছে। যেহেতু বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে যাওয়া যাবে না, তাহলে আমাকে কি কোন সংখ্যা বসাইতে হবে, 7 বসাইতে হবে, তাহলে 7 এখানেও বসাইতে হবে, এই ভাগফলের ঘরেও বসাইতে হবে, 4 বসাইতে হবে, তাহলে 4 বসাইলে 4×4 = 16, 6 হাতে হলে 1, 4×16 = 17, 7 হাতে হলে 1, 4×4 = 5, 5 এখন বিয়োগ করি, বিয়োগ করলে 9, 6 কত হলে 15 পাবো, 9 হাতে হলে 1, 7×8, 28 কত হলে 10 পাবো, 2 হাতে হলে 1, 5×6, 6×7 পাবো 1, 129 অবশিষ্ট আছে। তাহলে এই সংখ্যাটা আমরা 129 যেহেতু অবশিষ্ট আছে, তাহলে আমরা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমাদের এই সংখ্যাটা বের করতে হলে কী করতে হবে, যেহেতু আমরা এই সংখ্যার বর্গমূল পাইছি 74, তাহলে পরবর্তী বর্গমূল হবে 75। হ্যাঁ, 75-এর আবার যদি বর্গ করি যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যা থেকে এই 5605 বিয়োগ করলেই আমাদের নির্ণয় সংখ্যাটা বের হবে। তাহলে এখানে একটু আমাকে লিখতে হবে, হ্যাঁ এই সংখ্যাটা 5605 পূর্ণ বর্গ সংখ্যা নয়, যে কোনো ক্ষুদ্র
তম সংখ্যা যোগ করলে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে চুয়াত্তরের সাথে এক যোগ করতে হবে, চুয়াত্তর যোগ এক বা পঁচাত্তর। সুতরাং নির্ণয় সংখ্যা আমি উপরের একটু অংশটা মিশিয়ে দিই অথবা এইটুকু আমি মুছে দিয়েছে, সুতরাং নিজ দিয়ে লিখে দেয়, সুতরাং নির্ণয় সংখ্যা সমান এই পঁচাত্তর বিয়োগ 5605। এখন পঁচাত্তর আর পঁচাত্তর গুণ করলে কথা, এটা গুণফলটা আমরা বের করে আসি, 5625। তাহলে সংখ্যাটা লিখি 5625 বিয়োগ 5605। তাহলে 5625 থেকে 5605 বিয়োগ করলে হবে 20। এটাই আমাদের রেজাল্ট। তাহলে এই 5605-এর সাথে এই 20 সংখ্যাটা যোগ করলেই যোগফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। আমাদের নির্ণয় করতে বলছে এই 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় সংখ্যা হলো আমার 20, উত্তর 20। হ্যাঁ, উত্তর 20। এভাবে আমাদের অঙ্ক করতে হবে। এই ধরনের যত অঙ্কই থাকবে, যত সমস্যাই থাকবে, আমরা এই পদ্ধতিতে করলে আমাদের রেজাল্টটা হয়ে যায়। শুধু একটু আমাকে খেয়াল করতে হবে, এই কথাগুলি একটু তোমার মনে রাখতে হবে, তোমাদের এই কথাগুলি মনে রাখা জরুরি। হ্যাঁ, মনে রাখলে তাহলে আমাদের অঙ্কটা ভাগ প্রক্রিয়ায় করা খুবই সহজ, এটা একটা সহজ পদ্ধতি। এভাবে আমরা যে কোনো সমস্যার সমাধান বের করে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। এই অনুশীলনী যেমন 3, 4, 5, 6 তিনের এবং চারের যে অঙ্কগুলি বাদ আছে সেই অঙ্কগুলি তোমরা বাসায় করবা, ভালোভাবে করবা। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে ফেসবুকে অথবা ইউটিউবে তোমরা এই ক্লাসগুলি দেখবা। তোমরা গত ক্লাসটা দেখছো, অনেকে দেখছো, যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরও বেশি বেশি দেখবে, এবং সেই সাথে তোমরা একটা কাজ করবা, লাইক অথবা শেয়ার দেবে, তাহলে তোমার বন্ধুবান্ধবীরা এগুলি খুব সহজেই দেখতে পারবে এবং ওদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে। এই স্বার্থে আমরা কী করবো, এগুলি লাইক অথবা শেয়ার দিলে তার ভিডিওটা তাদের কমেন্ট বক্সে যাবে, শেয়ার বক্সে শেয়ার হয়ে যাবে, তাদের দেখার একটা সুযোগ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। এবং ঘরের বাইরে বেরোলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, এই যে মাস্ক পরিধান করতে হবে। আল্লাহ হাফেজ।